আসসালামু আলাইকুম। জেংজু ইউনিভার্সিটি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুশফিকুর রহমান, আমি রাজশাহী থেকে এসেছি। আমি এখন বর্তমান জেংজু ইউনিভার্সিটিতে স্টাডি করতেছি। আমি গত বছর এসেছি এখানে 2018 ব্যাচে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতেছি। এখানে আমাদের মোটমাট 40 জন স্টুডেন্ট লাস্ট ইয়ারে এসেছে সিভিল এবং সফটওয়্যারে। আমাদের এই ইউনিভার্সিটিটা চায়নার মধ্যে বিগেস্ট ইউনিভার্সিটি এবং স্টুডেন্টের সংখ্যাতেও এশিয়ার মধ্যে বিগেস্ট। এবং এই ইউনিভার্সিটিটা হেনান প্রভিন্সের মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি এবং চায়নার টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি। আমাদের ইউনিভার্সিটিতে 3টা খেলার মাঠ রয়েছে, প্লে গ্রাউন্ড, যেখানে আমরা ক্রিকেট, বাস্কেটবল গ্রাউন্ড এবং ফুটবল খেলতে পারি, কোনো সমস্যা হয় না। এবং আমাদের ইউনিভার্সিটির যে ডরমেটরি ফ্যাসিলিটি অনেক ভালো। আমাদের ডরমেটরি রুম দেখলে বোঝা যায় একটা রুমে 2 জন করে থাকি এবং আমাদের কোনো সমস্যা হয় না। 24 আওয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই এবং পানির কোনো প্রবলেম হয় না। আমাদের এক্সট্রা কিচেন দেওয়া আছে, কিচেনে আমরা গিয়ে রান্না করে নিয়ে আসতে পারি, রান্না করে নিয়ে খেতে পারি, কোনো সমস্যা হয় না। আমাদের এভরিডে আমাদের ক্লাস থাকে, সপ্তাহে 2 দিন উইকেন্ড থাকে। উইকেন্ডে শনিবার এবং রবিবার আমাদের উইকেন্ড, বাকি দিনগুলো আমাদের যথারীতি ক্লাস চলে। এক একটা ক্লাস 2 ঘন্টা করে চলে। আমাদের প্রত্যেক দিন কোনো কোনো সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস থাকে, অথবা কোনো দিন 10টা থেকে শুরু হয়, সেটা যথারীতি সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস চলে। আমাদের ইউনিভার্সিটিতে বিগ লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিটা হেনান প্রভিন্সের মধ্যে বিগ লাইব্রেরি, এত বড় লাইব্রেরি আর অন্য কোনো হেনান প্রভিন্সের মধ্যে অন্য কোনো ইউনিভার্সিটি নাই। লাইব্রেরিতে সব ধরনের বই পাওয়া যায়। আমাদের যখন কোনো বই আমরা যখন এখানে পাই না, তখন আমরা লাইব্রেরিতে গিয়ে সেই বইটা সংগ্রহ করে আমরা নির্দিষ্ট সময় মতো সেখানে ইউজ করে আমরা সেই বইটা আবার সেখানে রেখে আসতে হয়, অথবা আমরা চাইলে আমাদের লাইব্রেরি কার্ড আছে, লাইব্রেরি কার্ড দিয়ে সেই বইটা আমরা যথারীতি আমাদের রুমে নিয়ে আসতে পারি। আমরা আমাদের স্টাডি কমপ্লিট করে আবার যথারীতি বইটা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে পারি, কোনো সমস্যা হয় না। একসাথে লাইব্রেরিতে একসাথে মোটমাট 5000 স্টুডেন্ট একসঙ্গে লেখাপড়া করতে পারে, এমন পরিবেশ তৈরি করা আছে। আমাদের ইউনিভার্সিটিটা খুবই সুন্দর। আমাদের ইউনিভার্সিটিটা মোটমাট 3 কিলোমিটার অন দা ওয়ে। আমাদের ইউনিভার্সিটি অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে, বলতে গেলে এটা একটা পার্কের মতো। আমাদের ইউনিভার্সিটির ঠিক মাঝখান দিয়ে একটা সুন্দর লেক রয়েছে। আমাদের ইউনিভার্সিটির ডরমেটরি, ইন্টারন্যাশনাল ডরমেটরি রয়েছে 5টা। এর মধ্যে ছেলেদের ডরমেটরি আলাদা, মেয়েদের ডরমেটরি আলাদা। মেয়েদের ডরমেটরি ভার্সিটির এক পাশে, ছেলেদের ডরমেটরি ভার্সিটির আরেক পাশে রয়েছে যথারীতি। একটা ডরমেটরিতে 2 জন করে সেম সিস্টেম। আমরা যেরকম ছেলেদের যেরকম একটা রুমে 2 জন, মেয়েদেরও সেম সিস্টেমে একটা রুমে 2 জন করে থাকতে পারে। এবং ওদেরও রান্না বান্নার সকল ফ্যাসিলিটি ওখানে দেওয়া আছে, এবং কাপড় ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিন দেওয়া আছে, এবং কাপড় শুকানোর জন্য ড্রাই মেশিন দেওয়া আছে। যারা নতুন স্টুডেন্ট এখানে আসবে তাদেরকে স্বাগতম। প্রথমত তারা আমাদের ছোট ভাই বোন, তারা যখন এখানে আসবে অবশ্যই তাদের এখানে কোনো ধরনের প্রবলেম হোক এটা আমরা চাইবো না। আমরা সবসময় বাঙালি হিসাবে, বাঙালি যারা আসবে তাদেরকে সবসময় ভালোভাবে রাখার এবং ভালোভাবে থাকার সবসময় সৎ পরামর্শ আমরা দেবো। এবং তাদেরকে কীভাবে এই পরিবেশ, নতুন পরিবেশে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে, সেজন্য আমরা সবসময় সার্বিক সহযোগিতা করবো। থ্যাংক ইউ সো মাচ গ্রেট ওয়াল এডুকেশন কোম্পানি। Great Wall Education Company stands for Students' Welfare.